হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রনি ভ্লগস। আর আজকে আমাদের দেখতে পাচ্ছ ফুল, একদম ফুল হাউস, যেখানে রয়েছে মিস্টার সৌমিক সাহা। প্রথমবার ওর পুরো নামটা নিলাম, নয়তো ওকে রাজা রাজা বলেই সম্বোধন করি। তো মিস্টার সৌমিক সাহা, মিস্টার শুভম দত্ত ওরফের মোটা রাজা, মিস্টার উদিত নারায়ণ প্রসাদ ওরফে সোনু, এবং মিস্টার সৌম বিশ্বাস, অনেক ব্লগে দেখে নিয়েছো। তো আজকে এই ফুল হাউস হওয়ার একটাই কারণ, সেটা তোমরা থাম্বনেইলে বুঝেই গেছো, তবু এটাকে আমরা হালকা হালকা সাসপেন্সই রাখি। সেটা হচ্ছে আজকে আমরা ট্রেনে উঠবো হাওড়া থেকে এবং যাচ্ছি হরিদ্বারে। তো হরিদ্বারে গিয়ে কী কী মজা হবে সব আমাদের সাথে থাকবে, তোমরা দেখতেই পাবে। তো আপাতত আমাদের উবের বুক হয়ে গেছে, তো উবের আমাদের 5 মিনিটে আসছে, উবেরে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা উবেরে চলে এসেছি, তো যেহেতু 5 জন তো যথারীতি আমাদের উবের এক্সেল করতে হচ্ছে। কিন্তু প্রথমে আমাদের বুক করা ছিল হচ্ছে শোভাবাজার অবধি, যেটা কি আমরা ভেবেছিলাম যে শোভাবাজারে নামবো তারপরে লঞ্চে করে যাব। কিন্তু এখন যে আকাশের পরিস্থিতি, তো সেটা দেখে মনে হচ্ছে না আমি আবার লোকেশন চেঞ্জ করলাম, যে ডাইরেক্ট হাওড়ায় যাই, কেন কি এই রিস্ক নেওয়া যাবে না। Oh baby, I love your madness. It's so incredibly beautiful. And we have reached Howrah station. এখন বাজে পাক্কা 7টা এবং আমাদের ট্রেন হচ্ছে 8:30। তো দেড় ঘন্টা আগে পৌঁছে গেছি, কোনো চাপ নেই। যাই হোক, যে বৃষ্টির যে ভয়টা পাচ্ছিলাম, আপাতত এখনও কোনো বৃষ্টি পড়েনি, তো সোফার সো গুড। তো যেহেতু এখন আমাদের হাতে 1 ঘন্টা মতো টাইম আছে, তো আমরা এখন যাচ্ছি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। একটি বিশেষ সূচনা, তো জাস্ট আমরা ঢোকার পর যেটা আগে ছিল আপার ক্লাস ওয়েটিং রুম, সেখানে এখন চার্জেবল, মানে যখন থেকে সরকার বিক্রি করে দিয়েছে, যখন থেকে প্রাইভেটাইজেশন হয়ে গেছে স্টেশন, তখন থেকে 10 রুপিস করে পার পার্সন পার আওয়ার চার্জ। রাজার রিকোয়েস্টে, রাজা বলছে অনেক দিন হাওড়া স্টেশনে এসেছি কিন্তু এই জায়গাটা আসিনি, যেটা হচ্ছে ওই উপরে ব্যালকনিটা। আমিও আগে 1-2 বার এসেছি, কিন্তু এরকম সুন্দর টাইমে এরকম পেছনে হাওড়া ব্রিজের দৃশ্য অপরূপ। ক্লাস ওয়েটিং রুমেরই একটা ব্যালকনি, এখানে তুমি আরাম করে ভেতরে ক্যাফেটেরিয়া থেকে চা ফা নিয়ে এখানে তুমি এনজয় করতে পারো, কিন্তু নো স্মোকিং। কিন্তু খুব মনোরম পরিবেশ, খুবই মনোরম পরিবেশ। তো এই স্টেশনে নাকি উদিতের এই ফার্স্ট টাইম, তো উদিত তোমাদেরকে বলবে উদিতের কেমন এক্সপিরিয়েন্স, বলো এই জায়গায় ব্যালকনিতে এসে কেমন ফিল হচ্ছে। খুব সুন্দর ফিলিংস, ভিউটা দারুণ, আর সব থেকে ভিউ ভালো লাগছে হাওড়া মানে ব্রিজটা, দারুণ দারুণ ভিউ। সত্যিই তাই, জাস্ট পিছনটা দেখো, মন ভরে যাচ্ছে সিরিয়াসলি। খুব তাড়াহুড়োর মধ্যে আমি আর উদিত এসে এই KFC থেকে আমাদের ডিনার নিয়ে এখন এগোই। সৌমদারা অলরেডি প্ল্যাটফর্মে চলে গিয়েছে, বললাম যে সিটগুলো দেখে রাখ। তো আমাদের হাতে আর পাক্কা আছে 15 মিনিট, ততক্ষণ আমরা পৌঁছেই যাবো। এই যে পাশে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এবং উদিত খুব যত্ন সহকারে কোল্ড ড্রিঙ্কসগুলো আমাদের নিয়ে যাচ্ছে। অ্যান্ড ওয়েব সাকসেসফুলি বোর্ডেড, একটু আমরা বাইরে গিয়ে রিল টিল শ্যুট করে আসলাম, যা হলো সব 10 মিনিটের মধ্যে হলো, আর সব এখন পুরো সিরিয়াস হয়ে আছে, সবাই হেল্প দিয়া করো। আশা করছি খুব ভালো একটা জার্নি হবে, লেটস গো। জাস্ট আমাদের ট্রেন ছাড়লো, তো লেটস হোপ ফর দ্য বেস্ট। জয় গঙ্গা মাইয়া কি জয়, বল সিয়াবরী রামচন্দ্র কি জয়। তো যেহেতু এটা একটা তীর্থস্থানের রাস্তায় যাচ্ছে, সবাই আর কি তো সবাই যেহেতু একটা তীর্থস্থানের দিকে যাচ্ছে, সবাই কেদারনাথ বদ্রীনাথ চারধাম যাত্রার জন্য যাচ্ছে, তো সবাই ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের জয় ধ্বনি দিয়ে সবাই স্টার্ট করছে। এবং আমাদের রাত্রের ভোজন স্টার্টেড অল ফ্রম KFC, তো আমরা খেয়ে দিয়ে ঘুমোই কালকে সকালে যদি উঠতে পারি খুব তাড়াতাড়ি, কারণ কয়েকদিন ধরে লাস্ট কয়েকদিন ধরে আমার একদম ঘুম হচ্ছে না। যদি খুব তাড়াতাড়ি উঠতে পারি তাহলে সকালে কোনো ফুটেজ দেখাবো, আর নয়তো তো আমাদের ট্রেন জার্নি। গুড মর্নিং গাইজ, বাজে 10টা এখন, কাশী স্টেশনে পৌঁছেছে, কিন্তু এই গানগুলো শুনছো মানে ভালো লাগছে একদিক থেকে, কিন্তু সকাল 6টা থেকে স্টার্ট করেছে, আমরা কালকে ঘুমিয়েছি 1টা-1টার দিকে আর 6টা থেকে গান স্টার্ট করেছে, ভালো লাগছে খারাপও লাগছে, কেন ঘুম হচ্ছেই না একদম এর মধ্যে এরকম। মনে হচ্ছে না যারা গান হচ্ছে মনে যাবে না, ভাইকে ব্লগে ডাকলাম ভাই আসবেই না,
এখন বাজে পাক্কা 11:15 আর আমাদের কোচে এত সবাই আমাদের কোচে মানে জাগ্রতা হচ্ছে সবাই গান টান করছে তো ওই জন্য আমরা একটু পাশের কোচে আসলাম এই সবাই দাদাদের সাথে আলাপ টালাপ হলো সবাই আমরা এখন একসাথে আছি তো বেশ বসে আধা ঘন্টা এক ঘন্টা সবাই একটু আড্ডা টাড্ডা খেলা টেলা হলো এখন ওরা নেমে যাবে প্রায় ওরা আধা ঘন্টা পলে হয়ে যাবে 45 মিনিটস আধা ঘন্টা 45 মিনিটে নেমে যাবে তারপর আমরাও চলে যাবো তো বেশ একটা ভালো টাইম কেটে গেল খুব ভালো ঘুমাচ্ছিলাম তারপর সমদা হঠাৎ করে তুলে দিল বললো এখন যে স্টেশনে এসছি সেটা নামতে লাগবেই এবং সেটা হচ্ছে অযোধ্যা এই সেই স্টেশন অতটা ডেভেলপ স্টেশন না কিন্তু আস্তে আস্তে হবে হ্যাঁ ওই দিকটা হতে পারে কিন্তু এই এইটা এই দিকটা তো অত ডেভেলপ না না ভগবান শ্রীরামের জন্মভূমিতে আমরা পদার্পণ করেছি এটাই আমাদের কাছে অনেক এবং দেখতে দেখতে দেখো পিছনে দেখতে পাচ্ছি আমাদের রাম ভক্ত হনুমান পবন পুত্র হনুমান কি জয় শ্যা বল রামচন্দ্র কি জয় স্টপেজ বেশিক্ষণের না জাস্ট 2 মিনিটের স্টপেজ তো আমরা নামতে না নামতেই ট্রেন অলরেডি স্টার্টেড ইটস দ্য সেকেন্ড গুড মর্নিং ফ্রম দ্য ট্রেন আর আমাদের টিকিট কাটা ছিল হরিদ্বার অবধি হরিদ্বারে ট্রেনটা ঢুকেছিল ঠিক 5:45 কিন্তু আমাদের চেঞ্জ ইন প্ল্যানস তো আমরা হরিদ্বারে নামলাম না আমরা এখন ডাইরেক্ট যাবো ঋষিকেশ কেন কি আমাদের হস্টেল বুক করা আছে ঋষিকেশে তো রাজাকে খুব কষ্টে মষ্টে উঠেছি নাক ডাকা স্পেশালিস্ট রাজা একটু একবার নাক ডেকে আমি কি একাই নাকি সবার প্রমাণ নেওয়া আছে উদিতের ভিডিও করা আছে সমদার ভিডিও করা আছে হর হর মহাদেব ওয়েলকাম টু দ্য যোগনগরী ঋষিকেশ স্টেশন দেখো অত্যন্ত হাই লেভেলের পরিষ্কারওয়ালা স্টেশন এটা সত্যিই খুব পরিষ্কার স্টেশন এই স্টেশনটা সত্যি আমি প্রেমে পড়ে গেলাম এত পরিষ্কার স্টেশন আমি কোনো দিন দেখিনি সিরিয়াসলি ও যতটা ভিতরে পরিষ্কার ততটাই বাইরে পরিষ্কার ভাই সিরিয়াসলি প্রেমে জাস্ট প্রেমে যোগনগরী ঋষিকেশ আমরা যে ডিসিশনটা নিয়েছিলাম যে হরিদ্বারে না নেমে ঋষিকেশে নামবো সত্যি সেই ওয়ার্দিক একদমই সার্থক জাস্ট দেখো চারিদিক জাস্ট দেখো আর সকাল সকাল এসেই বাবার দর্শন আর কি বলবো দাঁড়াও তোমাদের একটা ক্লোজ ভিউ দিই এবং আমরা একটা স্টেশন থেকে করে নিয়েছি অটো আমাদের এখান থেকে আমাদের হস্টেল হচ্ছে 8 কিলোমিটার তো 8 কিলোমিটার অটোতে নিচ্ছে 250 টাকা দাদা তো ফার্স্টেই বলেছিল 400 টাকা সেটা 200 করতে করতে 250 এসে থেমেছে তাও আবার এমন জায়গায় আমাদের হোস্টেলটা যে হোস্টেল অবধি অটো বা কিছু যাবে না তোমাদেরকে আগেই নামতে হবে নেমে আবার হেঁটে হেঁটে যেতে লাগবে তো এখন আমরা আছি হচ্ছে অ্যাডভেঞ্চার স্টোরে দাদা আর কি স্কুটি ফুটি রেন্ট দেয় প্লাস জামা কাপড়েরও দোকান আর কি ভালো ভালো জ্যাকেটস প্যাকেটসও পাওয়া যায় তো আমাদের থেকে এখন স্কুটি নিচ্ছে 500 টাকা পার ডে অল সেট চলো যাই পেট্রোল পাম্প চল ভাই বস ফাইনালি অনেক কষ্ট মষ্ট করার পর এই হোস্টেলটা এসে পৌঁছেছি মানে এই হোস্টেলের রাস্তাটা এত কনফিউজিং না মানে আমরা স্কুটি নিয়ে তো পুরো বিভ্রান্ত হয়ে গেছি মানে মেন রাস্তা দিয়ে আসলে ঠিকই ছিল আমরা একটু ঘুরে ঘুরে আসলাম শর্টকাট নিতে যে এই পরিস্থিতিটা হয়েছে তবু মেন রাস্তা দিয়ে আসলো তোমাকে প্রায় মিনিমাম 300 মিটার স্টিপ হাঁটতে লাগবে যেটার মজাটা একমাত্র রাজা আর সমুদায় নিয়েছে মজা নেইনি ভাই ওই তো দেখ তো এখন আমরা যে হোস্টেলটা আছি সেটার নাম হচ্ছে নমস্তে বাই কারওয়ান লাইফ হোস্টেলটা অত্যন্ত হ্যাপেনিং এখন হয়তো সকাল সকাল কিছু বোঝা যাচ্ছে না এটা হচ্ছে হোস্টেলটার আমরা ব্যালকানি বা টেরেসে বসে আছি এখন বাজে পাক্কা 10টা এবং আমরা খুব ভালোভাবে ব্রেকফাস্টও করিনি চাটা খুব দারুণ বানিয়েছিল তো সেটাই খাওয়ার পর তো দাদা আসলো রিসেপশনিস্ট আসলো আর ওটা উনো তো রিসেপশনিস্ট দাদা এসে বললো যে চেক ইন তো 1-2টার আগে হবে না তো আমরা প্ল্যান করলাম হালকা হালকা এখানে ফ্রেশ হয়ে নিলাম ব্যাগপত্র কমন রুমে রেখে দিয়েছি কমন রুম না এটা বেসিক্যালি প্লেইং রুম দেখতে পাচ্ছ ক্যারাম ট্যারাম তারপরে জম্বোলা উনো সব খেলাই রয়েছে তো এই জায়গায় ব্যাগটা রেখে এখন আমরা যাচ্ছি একটা সিক্রেট ওয়াটারফলে ইনস্টাগ্রামে রিল ফিল দেখেছি সিক্রেট ওয়াটারফলের দেখা যাক যদি সাকসেসফুল হয় যে ওই জায়গাটা আমরা যদি খুঁজে বের করতে পারি তাহলে তো কেবাত
তো আমরা যে ওয়াটারফলটা যাচ্ছি সেটার নাম হচ্ছে নীর ওয়াটারফল। দেখতে পাচ্ছ নীর ওয়াটারফলের টিকিট কাউন্টারে আমরা এখন আছি, এবং ওয়াটারফলে যাওয়ার প্রাইস হচ্ছে মানে তোমাকে আগে থেকে স্কুটি এখানে ধার করে নিয়ে এখান থেকে টিকিট কেটে নিয়ে তারপর আর একটু দূর যেতে হবে, যেটা ইন্ডিয়ানদের জন্য 30 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা এবং ফরেনারদের জন্য 50 টাকা। অ্যান্ড উই হ্যাভ রিচড দ্য নীর ওয়াটারফল, সেটা হচ্ছে আমার পেছনে। যাবো আরও উপরে, অনেকটা উপর অব্দি যায়, অনেকটা উপর অব্দি যাবো, কিন্তু তার আগে পেট পুজো। ওরা তো খেয়ে নিয়েছে পরোটা টরোটা যখন আমরা স্কুটি কিনতে গেছিলাম, কিনতে নয় সরি ভাড়া নিতে যখন গেছিলাম সর্বপ্রথম যেটা। তো এখন আমরা যে স্টলটায় আছি সেখানে আমরা খাচ্ছি পাস্তা, যেটা কি 70 টাকা পার প্লেট, ম্যাগি 50 টাকা, চাউমিনও 70 টাকা, আর সাথে নিম্বু পানি। নিম্বু পানি কত টাকা করে বলছে? 40 টাকা গ্লাস। সোডা শিকাঙ্গি, আমাদের তো ফান্ডের পুরো 12টা বেজে যাচ্ছে, সব টাকা পয়সা উড়ে চলে যাচ্ছে। লাগে টাকা দেবে বাবা, লাগবে টাকা দেবে বাবা। কালকে থেকে রাজা শুধু বলে যাচ্ছে কিছু খেলেই বলে একটু পেঁয়াজ দাও, একটু পেঁয়াজ দাও। ফের রাতে ও যে পাহাড় মে ম্যাগি খাতে, সেটা আমরা ম্যাগি খাচ্ছি না পাস্তা খাচ্ছি। তো একটু তোমাদেরকে খেয়ে বলি কেমন বানিয়েছি, পুরো তেলে তো চুপচুপ করছে যেমন হচ্ছে না, বাড়িতে এর থেকে ভালো হয়। জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হলো, ও মাই গড, এখন যা ওয়েদার হলো পুরো মেঘে ভর্তি। জাস্ট দেখো পেছনটা, জাস্ট মেঘে ভর্তি। তুমি আমার কথা প্রথমে কিছু বলো, সিঁড়ি আছে, এটা আমাদের একটু কথাটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, কিন্তু হাই লেভেল ওয়েদার, হাই লেভেল ওয়েদার। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু ফুল অন্ধকার হয়ে আসছে এবং এক্সাইটমেন্ট লেভেলটা আরও বেড়ে যাচ্ছে। বেশ স্টিপ, বয়স্ক লোকদের আমি না আসাটাই কনসিডার করবো, কারণ কি প্রচণ্ড লেভেলের স্টিপ। ব্যাস চলো ক্যামেরাটা এখানে রাখি, যে গোপ্রো দিয়ে নামি, তারপর তোমরা এনজয় করো, আমরাও এনজয় করি এই কালো মেঘ এবং তার সাথে স্নান, সাদা জল, কালো মেঘ এবং সাদা জল। দারুণ দারুণ। এবং তোমাদেরকে ব্লগে আগেও অনেক বলেছি যে এই ঝর্নার এই সাউন্ড, কিছু কিছু একটা প্রকৃতির সাউন্ড হয় যেগুলো আর কি শুনলে তোমার মন ভরে যাবে, তার মধ্যে একটা হচ্ছে এই ঝর্নার আওয়াজ, মাইন্ড ব্লোয়িং।